আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা রফিকা আলার দরবারে সাড়া দিয়ে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, যিনি অনেক ছাত্র তিনি তৈরি করেছেন, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি ফারাক্কাবাদ, তারপর বাবরি মসজিদ ধ্বংস এবং তসলিমা নাসরিনের বিভিন্ন নাস্তিকতা, বিভিন্ন বিষয়ে তিনি আন্দোলন করে ইসলামের পক্ষে অত্যন্ত ভূমিকা তিনি পালন করেন। আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর ইন্তেকালে কিছু মাজারপন্থী, কবর পূজারী, ভণ্ড পীরের কিছু মুরিদ আজকে তার আল্লামা শফিকে গালি দেয়, তার বিরুদ্ধে কথা বলে, তার জীবদ্দশায় তিনি নারীদের পর্দার উপর বয়ান করতে গিয়ে কিছু ফতুয়া দিয়েছিল, সেই ফতুয়াকে নিয়ে তারা আজকে বিদ্রুপ করে, টিটকারি করে। আহ, তারা কি চোখে দেখে না আজকে এই বুজুর্গের মৃত্যুতে, এই মহামান্য আলেমের মৃত্যুতে লক্ষ লক্ষ আলেম, ছাত্র, মোমেন যারা, তাদের হৃদয় কেঁদেছে, তাদের চোখ দিয়ে পানি পড়েছে। শুধু তাই নয়, তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, যেখানে রয়েছে হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার মুফাসসির, মুফতি, দল মত নির্বিশেষে, রাজনৈতিক অরাজনৈতিক সর্বদলীয় মানুষের সেখানে ঢল নেমেছে। যে আলেমের জন্য মানুষের চোখের পানি পড়ে, যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায় জানাজার নামাজে অংশগ্রহণ করে, এটা একমাত্র আল্লাহর মহাব্বত, এটা আল্লাহর দেওয়ার সম্মান, এটা ওই আলেমের প্রতি আল্লাহর রহমত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দেশবাসী, গতকাল আমাদের দেশ থেকে, সোনার বাংলাদেশ থেকে চলে গেলেন মুকুটবিহীন এক স্বনামধন্য আলেমে দ্বীন, মুকুটবিহীন এক সম্রাট, স্বনামধন্য, সুখ্যাতি সম্পন্ন একজন আলেমে দ্বীন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই প্রিয় ব্যক্তিটি, এই সম্মানিত মানুষটি 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। মাত্র 10 বছর বয়সে পটিয়ার জিরি মাদ্রাসায় তিনি ভর্তি হন। সেখান থেকে তিনি দারুল উলুম ময়নুল ইসলাম হাটাজারি মাদ্রাসায়, বর্তমানে যে মাদ্রাসায় তিনি মৃত্যুর আগ পর্যন্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন, সেই মাদ্রাসায় তিনি 10 বছর পড়াশোনা করেন। যতটুকু তার জীবনী থেকে জানতে পেরেছি, সেখানে পড়াশোনা করে তিনি চলে যান ভারতের দারুল উলুম দেওবন মাদ্রাসায়। দারুল উলুম দেওবন মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, যে মাদ্রাসাটি ছিল ভারতের উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের আলেমদের দুর্গ হিসেবে পরিচিত ছিল। যে ব্রিটিশদেরকে খেদানোর কাজে আলেমদের যে ভূমিকা ছিল, সেটা দারুল উলুম দেওবন থেকেই সারা দেশের মধ্যে আলেমরা উজ্জীবিত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়। দারুল উলুম দেওবন মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ের উপরে তিনি পণ্ডিত অর্জন করেন, ফিকাশাস্ত্রে, তাফসিরবিদ এবং হাদিসের উপরে তিনি অত্যন্ত চমৎকারভাবে পড়াশোনা করেন। এবং সেখানে তিনি সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের শিষ্যত্ব অর্জন করেন এবং তাকে তিনি খেলাফত দেন। বাংলাদেশে এসে তিনি সেই হাটাজারি মাদ্রাসায় কিছুদিন শিক্ষকতা করেন এবং তারপরেই 1986 সালে এই হাটাজারি মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব তিনি পান। একেবারে তিনি ওই মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, যিনি হাদিসের উপর দরস দিয়ে থাকেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বাংলাদেশের সবার কাছেই খুবই পরিচিত একটি নাম এবং হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, যিনি অনেক ছাত্র তিনি তৈরি করেছেন, তার হাতে অনেক ছাত্র বাংলাদেশ, অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির, অনেক ফিকাহ, অনেক বড় বড় ইসলামিক স্কলাররা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তিনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ইসলাম সংস্কারে ইসলাম বিরোধী যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তিনি তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি ফারাক্কাবাদ, তারপর বাবরি মসজিদ ধ্বংস এবং তসলিমা নাসরিনের বিভিন্ন নাস্তিকতা, বিভিন্ন বিষয়ে তিনি আন্দোলন করে ইসলামের পক্ষে অত্যন্ত ভূমিকা তিনি পালন করেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন চেয়ারম্যান ছিলেন, দারুল উলুম ময়নুল ইসলাম উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক ও শাইখুল হাদিস মুহতামিম তিনি ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক একটি সংগঠন হেফাজত ইসলামের আমির, এবং যেই সংগঠনটি সবসময় নাস্তিকদের বিরুদ্ধে, ইমাম আমল নিয়ে যারা চক্রান্ত করেছে তাদের বিরুদ্ধে সবসময় সক্রিয় ছিল, এই হেফাজত ইসলাম
তার নেতৃত্বে হেফাজতে ইসলামের এই একটি বিশাল সমাবেশ আমরা দেখেছি যে শাপলা চত্র হয়েছিল নাস্তিক বিরোধী আন্দোলন শাহবাগের মধ্যে যে নাস্তিকরা ইসলাম বিরোধী স্লোগান দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল সেই নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সেদিনকার ভূমিকা আল্লাহ আহমদ শফিয়া রহমতুল্লাহের নির্দেশে তার নেতৃত্বে এমন চমৎকার সেদিন ভূমিকা রেখেছিল অসংখ্য ব্যক্তিরা শাহাদত বরণ করেছিলেন সেই শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলাদেশে আল্লাহর রহমতে আজও পর্যন্ত ইসলাম টিকে আছে এবং নাস্তিক মুরতাদ যারা নবী রাসূল দুশমন যারা তারা কিন্তু সেদিন ভেঙে পড়েছে তাদের মঞ্চগুলো তারা চুরমার হয়ে গিয়েছে আজ পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে নাই প্রিয় দর্শক শ্রোতা দুঃখ লাগে যে নবী রাসূলদের উপর যখন আঘাত করা হয়েছিল সেই আল্লামা আহমদ শফির নেতৃত্বে হেফাজতে ইসলাম সেই শাপলা চত্বরে সমাবেশ করেছিলেন ইসলামের পক্ষে তারা স্লোগান দিয়েছিলেন নাস্তিকদেরকে রুখে দেওয়ার জন্য আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর ইন্তেকালে কিছু মাজার পন্থী কবর পূজারী ভণ্ড পীরের কিছু মুরিদ আজকে তার আল্লামা শফিকে গালি দেয় তার বিরুদ্ধে কথা বলে তার জীবদ্দশায় তিনি নারীদের পর্দার উপর বয়ান করতে গিয়ে কিছু ফতুয়া দিয়েছিল সেই ফতুয়া নিয়ে তারা আজকে বিদ্রুপ করে টিটকারি করে তারা কি চোখে দেখে না আজকে এই বুজুর্গের মৃত্যুতে এই মহামান্য আলেমের মৃত্যুতে লক্ষ লক্ষ আলেম ছাত্র মোমেন যারা তাদের হৃদয় কেঁদেছে তাদের চোখ দিয়ে পানি পড়েছে শুধু তাই নয় তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে যেখানে রয়েছে হাজার হাজার মুহাদ্দিস হাজার হাজার মুফাসসির মুফতি দল মত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক সর্বদলীয় মানুষের সেখানে ঢল নেমেছে সবাই তার জন্য দোয়া করেছে মানুষের বাংলাদেশের মধ্যে আপনারা জানেন ইসলামিক বিভিন্ন দল আছে বিভিন্ন মত আছে সবাই তার জন্য দোয়া করে সবাই তার জন্য কেঁদেছে সবাই তার পক্ষে লিখেছে যে আসলে আমরা বড় একজন রাহবারকে হারালাম বড় একজন অভিভাবককে হারালাম যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাফের মশরেক এবং যারা নাস্তিক বাম রাম তাদের কলিজায় কাপন ধরিয়ে দিয়েছিলেন এবং বাংলাদেশের বড় সুনামধন্য একটি মাদ্রাসার মুহতামিম পদ তিনি সুন্দরভাবে পরিচালিত করেছিলেন বাংলাদেশের হাজার হাজার আলেমদের অভিভাবক ছিলেন হাজার হাজার আলেমদের উস্তাদ ছিলেন তিনি তার জানাজায় আজকে লক্ষ লক্ষ মানুষ শরীকে চোখের পানি ছেড়েছে তার জন্য দোয়া করেছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনলবর্ষী এই শতবর্ষী আলেমকে আল্লাহ তাআলা যেন তার জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করে তিনি যেন কবুল করে নেন আর যেই সমস্ত মুসলিমরা নামধারী মুসলিমরা ভণ্ড এবং কবর পূজারি মাজার পূজারি বিভিন্ন ভুল আকিদার মধ্যে গিয়ে আজকে আলেমদের বিদ্রুপ করছেন মৃত্যু হয়ে যাওয়ার পরেও তার বিরুদ্ধে আপনারা কথা বলেন কতটা অমানবিক বিষয়টা আপনারা চিন্তা করে দেখেন কতটা নিকৃষ্ট জঘন্য যে একজন মুসলমান ইন্তেকাল করেছে তার উপর তিনি একজন আলেম সুনামধন্য আলেম তার যে মৃত্যু নিয়ে আপনারা হাসাহাসি করেন ঠাট্টা মস্করা করেন বিদ্রুপ করেন একটু কি আপনাদের লজ্জা করে না একটু কি আপনাদের বিবেকে বাঁধে না যেই পরিবারের যিনি মারা গেছেন তারপরে তার ভাইয়ের কথা চিন্তা করেন তার ছেলে সন্তানের কথা চিন্তা করেন আজকে যারা তাদের বাবাকে হারিয়েছে যিনি তার স্বামীকে হারিয়েছে তার পরিবার তার ছাত্র ওস্তাদরা কান্নাকাটি করছে সেই জায়গায় আপনি কেন উল্লাস করছেন নাউজুবিল্লাহ মিন যালিক খবরদার সম্মানিত মানুষ পৃথিবী তো সম্মানিত আখিরাতেও সম্মানিত আজকে তার জানাজার মধ্যে এই ঢল প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ জেনে রাখো যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা ঈমান আনে যাদের মধ্যে তাকওয়া আছে পরহেজগারিতা আছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে ও আখিরাতে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো হেরফের হয় না কোনো পরিবর্তন হয় না যালিকা হুয়াল ফাউজুল আযীম এটাই মহা সফলতা এটাই সফলতা প্রিয় দর্শক শ্রোতা যে আলেমের জন্য মানুষের চোখের পানি পড়ে যার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায় জানাজার নামাজে অংশগ্রহণ করে এটা একমাত্র আল্লাহর মহাব্বত এটা আল্লাহর দেওয়ার সম্মান এটা ওই আলেমের প্রতি আল্লাহর রহমত আলেমের বিয়োগে আসমান জমিন সবাই তার জন্য দোয়া করে একজন আলেমকে হারানো মানে আমরা আমাদের অভিভাবককে হারালাম আমরা জাতির একজন শক্ত নেতৃত্বকে আমরা হারিয়ে ফেললাম প্রিয় দর্শক শ্রোতা হেফাজতে ইসলামের সেই শাপলা চত্বরের আন্দোলন থেকে আজ পর্যন্ত নাস্তিকরা মাথাচাড়া দিয়ে আর উঠতে পারে নাই তেমন বড় করে আজ পর্যন্ত নাস্তিকরা ওপেনলি কিছু করতে পারে না শুধু তাই নয় বাংলাদেশের শিক্ষা সিলেবাসের মধ্যে যখন কিছুটা
অনিসলামিক ভাব ঢুকে গিয়েছিল। এই হেফাজতে ইসলামের সংগঠনদের অনুরোধেই কিন্তু এই শিক্ষা সিলেবাস আবার পরিবর্তন করা হয়েছিল। আল্লামা আহমদ শফি সাহেব 1920 সালে জন্ম, আবার 2020 সালে তিনি চলে গেলেন এবং বড় একটি মাদ্রাসার উম্মুল মাদারিস বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার তিনি মুহতামিম ছিলেন, মহাপরিচালক ছিলেন। আমরা দোয়া করি তার পরিবার, তার স্বজন আত্মীয় স্বজন যারা আওলাদ আছে, ওলি আছে, তাদেরকে আল্লাহ তাআলা যেন সবর দান করে, এবং আমরা যারা তার ভক্ত বৃন্দ আছি, তার ছাত্র, তার শিষ্য যারা আছে, আমরা সবাই যেন ধৈর্য ধারণ করতে পারি এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এবং যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন, তাদের বিবেককে আল্লাহ খুলে দিক, তাদের অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দিক আমরা দোয়া করি, এবং তাদের চোখকে আল্লাহ খুলে দিক যে আজকে একজন আলেমের মৃত্যুতে কত মানুষ চোখের পানি ছাড়ে এবং তার পক্ষে কত মানুষ কথা বলে। যে আলেমদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিশ, তারা নবীগণের কোনো সম্পদের, কোনো দিনারের, কোনো মুদ্রার ওয়ারিশ হন না, তারা হন এলেমের ওয়ারিশ। নবীগণের রেখে যাওয়া ইসলাম দিনের দাওয়াতের কার্যক্রম এই আলেমদের দ্বারাই পৃথিবীতে আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন ইন্তেকাল করেন, কিছু অন্যান্য মতাবলম্বী ভাইয়েরা তারা তার মৃত্যু সম্পর্কে বাজে মন্তব্য করেছেন এবং তার মৃত্যুতে কেউ কেউ উল্লাসও প্রকাশ করেছেন, নাউজ বিল্লাহ মিন জালিক। একজন মুসলমানের কখনোই এই বৈশিষ্ট্য হতে পারে না, কারো মৃত্যুতে উল্লাস প্রকাশ করা, কারো মৃত্যুতে আনন্দ প্রকাশ করা, কারো মৃত্যুতে তার দোষ ত্রুটি এগুলি বলে বেড়ানো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা মৃত ব্যক্তির সমালোচনা করো না, কেননা সে তার স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে, মৃত্যুর পরে তার হিসাব নিকাশ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, একজন আলেমের মর্যাদা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। আর আলেমের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যারা বিজ্ঞ, যারা এলিমদারী, যারা জ্ঞানদারী, আর যারা জানে না, যারা মূর্খ সাধারণ, তারা আর আলেমরা কখনই সমান হতে পারে না। কেননা কোরআনুল কারীমে আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাগণের মধ্যে যারা উলামা, যারা আলেম উলামা, তারা আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ইলম একটি মহাদৌলত, এটি টাকা দিয়ে পয়সা দিয়ে ক্রয় করা যায় না। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে আল্লাহ মর্যাদাময় করেন, তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার সম্মান চান, উপকার চান, যাকে উত্তম করতে চান, তাকে আল্লাহ তাআলা ফিকহের জ্ঞানের প্রশস্ততা দান করেন, তাকে জ্ঞান দ্বারা তাকে সম্মানিত করেন, তাকে কল্যাণময় করেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। সেই আলেমের সাথে সম্পর্ক রাখো কিন্তু একটা উত্তম কাজ, কেননা আলেমদের জন্য পৃথিবীতে সহিহ হাদিসের মধ্যে আসছে, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে, আসমান জমিনে যা আছে সব কিছু আলেম ওলামাদের জন্য দোয়া করে। একজন আলেম চলে যাওয়া মানে আমাদের জন্য একটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাওয়া, অপূরণীয় একটি ক্ষতি হয়ে যাওয়া। আর কিয়ামতের আগে আল্লাহ তাআলা এলেমকে উঠিয়ে নেবেন, এলেমকে উঠিয়ে নেবেন, আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে বড় বড় বিজ্ঞ আলেমরা চলে যাবে, এলেমের চর্চা আর হবে না, এলেম কিতাবে পড়ে থাকবে, সেই এলেমের ধারক বাহক আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, আলেমের বিয়োগ মানে আমরা শোকাহত, আমরা খুবই মর্মাহত একজন আলেম চলে যাওয়া, সে জায়গায় আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা, স্কলাররা, মুহাদ্দিসরা, মুফাসসিররা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন। আমরা দোয়া করবো যে এই সমস্ত আলেম ওলামারা বেঁচে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের হায়াত দারাজ করে, তাদের সম্মান ইজ্জতকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে কিয়ামতের দিন বৃদ্ধি করে দিবেন, যারা ঈমান এনেছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহু আকবার কাবীরা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ঈমান এনেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ যাকে ইচ্ছা হিকমা দান করেন, অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা দান করেন,
আর যাকে জ্ঞান দান করা হয় ওমা ইউতাল হিকমাতা যাকে এই জ্ঞান দান করা হয় প্রজ্ঞা দান করা হয় ফাকাদ উতিয়া খাইরান কাসীরা মূলত তাকে অডেল কল্যাণ দেওয়া হয় অডেল কল্যাণ কামিতার মধ্যে তাকে আল্লাহ তাআলা নিয়ে যায় সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম তাই জ্ঞান একটি বড় দৌলত আর এই জ্ঞান যারা অর্জন করে না জেনে বুঝে তাদের বিরুদ্ধে সমালোচনা না করা তাদের আত্মার মাগফিরাত কামনা করা যারা বেঁচে আছে তাদের দীর্ঘায়ু কামনা করা আর নিজেও আল্লাহর কাছে জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান চেয়ে নেওয়া দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরেই ফজরের নামাজের পরেই দোয়ায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা হে আল্লাহ আমি আপনার কাছে ইলম চাই জ্ঞান চাই ওয়া রিজকান তাইয়িবা আমি আপনার কাছে হালাল পবিত্র রিজিক চাই ওয়া আমালান মুতাকাব্বালা এমন আমল চাই যে আমলটা কবুল হয় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জ্ঞান চাইতেন পবিত্র রিজিক চাইতেন এমন আমল করার তৌফিক চাইতেন যে আমল আল্লাহর কাছে কবুল হয় এছাড়াও পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা হে নবী আপনি বলুন হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন হে আল্লাহ আপনি আমার ইলমকে আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আলেম ওলামাদেরকে হেফাজত করুন বিশ্বব্যাপী সকল আলেমদের উপর আল্লাহ রহম করুন তাদের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন পৃথিবীর অনেক আলেম ওলামারা নির্যাতিত তারা কারাবন্দি তাদের জন্য আমরা দোয়া করি যেই সমস্ত আলেমরা মাজলুম অবস্থা আছে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং যেই সমস্ত আলেম ওলামারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাআলা তাদেরকে শাফায়ে কামেলা আদলা নসিব করুন আর যারা পৃথিবী থেকে চলে যাচ্ছেন যারা পৃথিবী থেকে ইতিমধ্যে চলে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আল্লাহ তাআলা তাদের কবরকে উচ্চ মাকাম দান করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমরা দোয়া করি আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা অসংখ্য গ্রন্থ রচনা করেছেন অসংখ্য কিতাব তিনি লিখেছেন তার জীবনটাই ছিল ইসলামী আন্দোলনের সাথে সম্পর্কিত তার জীবনটা ছিল বাতের বিরুদ্ধে সবসময় হুঙ্কার দেওয়া তার জীবন ছিল ইসলামের খিদমতে জীবনটা তিনি কাটিয়ে দিয়েছেন চিন্তা করেন 1986 সাল থেকে মহাপরিচালকের দায়িত্বে আছেন একটি মাদ্রাসা তার আগে তো শিক্ষকতা করেছেনই এখনও পর্যন্ত 2020 সালে প্রায় কত বছর অনেক বছর 30 বছরের উপরে প্রায় আপনার 34-35 বছর ধরে তিনি ইসলামের জন্য একটা বড় মহান পদে আছেন তার আগে তো তিনি শিক্ষকতা করেছিলেন হাদিসের খেদমতকারী এই গোলামকে আল্লাহ তাআলা যেন তার জান্নাতের উচ্চ মাকাম দান করে তিনি যেন আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যেন তাকে তার জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটিগুলি মাফ করে দেয় আমরা দোয়া করি এবং বাংলাদেশের সকল আলেম যারা আছে যারা অসুস্থ সবাইকে যেন আল্লাহ সুস্থতা নসিব করে দেয় যারা চলে গেছে আমাদের এই দেশ থেকে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয় সারা পৃথিবীতে যেন ইসলামের জন্য আল্লাহ এমন রাহবার এমন সৈনিক যেন আবার এমন নেতৃত্বের জন্য তৈরি করে দেয় আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে সবসময় করি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু